সময়ের যত বয়স বাড়তে থাকে, স্মৃতির পাতায় সময় ততই লুকোচুরি খেলতে থাকে। যে ভারতবর্ষ সারা বিশ্বের কাছে পথপ্রদর্শক ছিল, আজ আপনি নিজেই বলুন তো, আজকের এই ভারতবর্ষ সারা বিশ্বের কাছে সত্যিই কি পথপ্রদর্শক? নমস্কার, আমি প্রদীপ, আপনাকে শোনাচ্ছি ভারতের সাধক সাধিকাদের জীবন কথা, তাঁদের জীবনের নানান ওঠাপড়ার কথা, শূন্য থেকে সাধক হয়ে ওঠার গল্প। আসলে গল্প হলেও কিন্তু প্রত্যেকটা কথা বাস্তব এবং সত্য। আসুন আমরা শুনতে শুরু করি। আধ্যাত্মিক সাধনার জন্য তাকে নির্জন অরণ্যে যেতে হয়নি, তিনি সংসারের মধ্য থেকেই ঈশ্বরের আরাধনা তিনি করে গেছেন। আসলে তিনি হচ্ছেন নামপ্রেমী শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ। 1298 বঙ্গাব্দের 6 ফাল্গুন হুগলি জেলার কেউটা গ্রামে মামার বাড়িতে আবির্ভূত হয়েছিলেন। তার পিতৃদত্ত নাম প্রবোধনাথ, বাবা প্রাণহরি চট্টোপাধ্যায় আর মা মালাবতী দেবী। মাতৃকুলে অনেকে অবশ্য তন্ত্র সাধক ছিলেন, আর পিতা ছিলেন পেশায় চিকিৎসক। পরে অবশ্য তিনি মুক্তারি পাশ করেন, আর পেশার পাশাপাশি সাহিত্য চর্চা তিনি করতেন। বেশ কয়েকটি বই তিনি লিখেছিলেন। প্রবোধচন্দ্রের মধ্যে এই সাহিত্যিক সৃজন প্রতিভার স্ফুরণ কিন্তু ঘটে গিয়েছিল অনেক আগেই। সন্ন্যাসীর জীবন যাপন করা সত্ত্বেও তিনি প্রায় 150টি বই রচনা করে গিয়েছেন। বিভিন্ন ভাষায় 13টির মতো পত্রপত্রিকার শুভ সূচনা তার হাত দিয়েই কিন্তু হয়েছে। পিতৃভূমি হুগলি জেলার ডুমুরদহ গ্রাম, গ্রাম্য পাঠশালার পাঠ শেষ করে তিনি এলেন ব্যান্ডেল চার্চ স্কুলে। পিতার ইচ্ছে ছিল পুত্রকে তিনি ভালো করে সংস্কৃত পড়াবেন। পিতা প্রাণহরি চট্টোপাধ্যায় তার 3 ছেলের মধ্যে এই প্রবোধ অর্থাৎ ওঙ্কারনাথজি তিনি হচ্ছেন মধ্যম। বড় ছেলে ইতিমধ্যেই ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাই ব্যান্ডেলের চার্চ স্কুল থেকে তিনি প্রবোধকে নিয়ে এলেন দাশরথী মুখোপাধ্যায়ের চতুষ্পাঠীতে। দিগসুই গ্রামে প্রবোধের শাস্ত্রপাঠ শুরু হল। চতুষ্পাঠীতে পাঠ শেষ করে তিনি এলেন চুঁচুড়ার বিশ্বনাথ চতুষ্পাঠীর কাছে। বেদ, বেদান্ত, পুরাণ, উপনিষদ আরও নানান তিনি আধ্যাত্ম গ্রন্থ পাঠ করলেন। এই সমস্ত অধ্যয়ন করবার পর তিনি হচ্ছেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তার পাণ্ডিত্যের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ল। এর মধ্যে হঠাৎ পিতা প্রাণহরি চট্টোপাধ্যায়ের মৃত্যু হল। তাঁর এই পিতার মৃত্যু প্রবোধকে শোক সাগরে নিমজ্জিত করল। তিনি বুঝতে পারলেন মানুষের জীবন কত ক্ষণস্থায়ী। তখন তার মনে এক নতুন আলোড়নের জন্ম হয়েছে, আধ্যাত্মিক প্রশ্ন জেগেছে। এই সমস্ত আলোড়ন প্রশ্ন নিয়ে তিনি তখন এসেছেন তাঁর শিক্ষাগুরু দাশরথী স্মৃতিভূষণের কাছে। তিনি এই তরুণের মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি তখন বলছেন, তোমার দীক্ষা গ্রহণের সময় হয়েছে। তিনি ছাত্রকে ত্রিবেণীতে নিয়ে এলেন, গঙ্গা, যমুনা এবং সরস্বতী এখানে যুক্ত বেণী হয়েছে, আবার ত্রিধারায় মুক্ত হয়েছে। এখানে সহস্র স্নানার্থীর আগমন ঘটে। ত্রিবেণী ঘাট আর ত্রিবেণী মহাশ্মশান আসলে এই মানব জীবনের 2 তত্ত্বকে আশ্রয় করে যেন দাঁড়িয়ে আছে। সাধক এবং পুণ্যার্থীরা ত্রিবেণীর ঘাটকে তারা বড় ভালোবাসেন। 1329 বঙ্গাব্দের 29শে পৌষ মকর সংক্রান্তির দিনে প্রবোধের অর্থাৎ ওঙ্কারনাথজির দীক্ষা হল। এই দীক্ষা গ্রহণের সাথে সাথে প্রবোধের নামকরণ হল সীতারাম। তাকে রাম নাম জপ করার নির্দেশ দিলেন তাঁর শিক্ষাগুরু। এর আগে একবার ধ্যান করতে করতে শিবকে নয়নগোচর করেছিলেন প্রবোধচন্দ্র। শিবমূর্তি বলেছিলেন, আমি তোমার গুরু। প্রবোধচন্দ্র তখন রাম নাম জপ করতে শুরু করেন। কিছুক্ষণ পরে তার সামনে এক দিব্য জ্যোতির্ময় পুরুষ এসে উপস্থিত হন। এই দৃশ্য দেখবার পর
প্রবোধ তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে তিনি গুরুর কাছে তার সব কথা তিনি মন খুলে বলেছিলেন। তখন থেকেই গুরু তিনি বুঝেছিলেন এই প্রবোধচন্দ্রকে দীক্ষা দিতে হবে। এখন সীতারাম দাসের মধ্যে একটা উদাস অনাসক্ত ভাব জেগে উঠেছে। সব সময় প্রণব মন্ত্র ওঙ্কার ধ্বনি দিচ্ছেন, ধ্বনি দিতে দিতে কেমন যেন তিনি হয়ে যাচ্ছেন একটা। এই প্রণব মন্ত্রকে কেন্দ্র করেই তার জীবন দর্শন গড়ে উঠেছিল। সীতারাম দাস তিনি বলতেন, ওঙ্কার সমস্ত মন্ত্রের মহাপারাবার স্বরূপ। যেমন নানা দিক থেকে, দেশ থেকে নদীরা তারা সমুদ্রে বিলীন হয়ে যায়, ঠিক সেই রূপ ওই বীজাষ্টক এবং অন্যান্য মন্ত্র সকল শব্দ ব্রহ্ম প্রণবে বিলীন হয়ে যায়। এই সময় তার বিয়ে হল। সহধর্মিণী হলেন দিগসুই গ্রামের ঠাকুরচরণ ভট্টাচার্যের কন্যা সিদ্ধেশ্বরী দেবী। সিদ্ধেশ্বরী দেবী তিনি পত্নী হলেও স্বামীর ধর্মাচরণে বাধার সৃষ্টি তিনি কোনোদিন করেননি। বিয়ের পর সীতারাম তার নাম রেখেছিলেন কমলা, দুটি পুত্র রঘুনাথ এবং রাধানাথ এবং একটি কন্যা জানকী। এই তিনটি সন্তানের জন্ম দিয়ে সংসার থেকে বিদায় নিলেন পত্নী কমলা। পত্নীর অকাল মৃত্যু সীতারামকে আরও একবার বিরাগী করে তুলল। একবার কথায় কথায় সীতারাম তার স্ত্রীকে বলেছিলেন, ভগবান এবং সংসার এই দুই নৌকায় পা দিয়ে চলা সম্ভব নয়, একটা ছাড়তে হবে। আর ভাগ্যের পরিহাসে আজ তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেন। সীতারাম তিনি এলেন শ্রীক্ষেত্রে, ধ্যানমগ্ন অবস্থায় জগন্নাথ দেবকে দর্শন করলেন। তার নাম প্রচারে তিনি বের হলেন। তিনি বলতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সত্যি বলতে কি, তখন তার কাছে জগৎ কৃষ্ণময় হয়ে গেছে। এরপর স্বপ্নে ব্রাহ্মী দীক্ষা তিনি লাভ করলেন। মাঝে মধ্যে তিনি সমাধিস্থ হয়ে পড়তেন। আহ্নিক ছাত্র পড়ানো সব কিছু তিনি ছেড়ে দিলেন। মুখে সবসময় তার হরে কৃষ্ণ নামধ্বনি চলছে। অপূর্ব এক আধ্যাত্মিক অনুভূতির মধ্য দিয়ে তার দিন কেটে যাচ্ছে। তাকে কেন্দ্র করে ভক্তগোষ্ঠী গড়ে উঠল। 1936 সালের পৌষ মাসে দীক্ষালাভের স্থান ত্রিবেণীতে তিনি গেলেন। একটি ঘট তিনি উৎসর্গ করলেন, বটপাতায় লিখলেন ওঙ্কারনাথ। তারপর কৌপিন এবং বহির্বাস ধারণ করে ডুমুরদহ গ্রামে তিনি ফিরে এলেন। সেদিন থেকেই তার নামের সাথে ওঙ্কারনাথ যুক্ত হল। আমাদের এই পুণ্যভূমি বাংলা তথা এই ভারতের মহান সাধক শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ, নাম প্রচারে তিনি সমস্ত ভারতবর্ষ পরিক্রমা করেছিলেন। কথায় কথায় ভক্তদের তিনি বলতেন, শোনরে পাগল, ঈশ্বরকে পাবার জন্য জঙ্গলে যেতে হবে না, ঘরে বসেই নাম জপ করো, নাম সংকীর্তন করো, এই সংসারটাকেই আশ্রম করে তোলো। তাকে কেন্দ্র করে নানা অলৌকিক ঘটনা ঘটতে থাকছে। লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসে তার মুখ নিঃসৃত বাণী শোনার জন্য উদগ্রীব হয়ে উঠছেন। ভক্তরা বিশ্বাস করতেন, তিনি যদি একবার মাথায় হাত রাখেন তাহলে সব পাপ দূরীভূত হবে। একবার একজন এসে ওঙ্কারনাথকে বলছেন, হে প্রভু, আমি পাপী। ওঙ্কারনাথ তিনি মৃদু হেসে জিজ্ঞাসা করছেন, কি পাপ করেছ? করিনি এমন কোনো পাপ নেই, শ্রী ভদ্রলোক বললেন। এরপর ওঙ্কারনাথজি বলছেন, ব্রহ্মহত্যা, নরহত্যা, পরদ্বার নাকি ভ্রূণ হত্যা, এইসব কিছু? ভদ্রলোক তিনি চুপ করে রইলেন। ওঙ্কারনাথ তখন তিনি বলছেন, তাহলে আর পাপ কি করলে? মিথ্যে বলবে না, চুরি করবে না, পরদ্বার করবে না, তবে কলিতে এসেছ কেন? তাহলে সত্যযুগেই তো জন্ম নিলে পারতে। মা বই, বলরাম নাম,
রাম নাম জপ করলে সমস্ত পাপ থেকে তুমি মুক্তি পাবে, সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। সত্যি এমন বাস্তবসম্মত কথা কে বলতে পারেন? ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব তার সাথে যোগাযোগ রেখেছিলেন। এসেছিলেন দলাই লামা, শ্রী শ্রী আনন্দময়ী মা, স্বামী স্বরূপানন্দ, মোহনানন্দ ব্রহ্মচারী, গোপীনাথ কবিরাজ, দিলীপ রায় প্রমুখ। আসলে তিনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান। সারা দেশে 57টি মঠ এবং আশ্রম তিনি স্থাপন করেছেন। সাত্ত্বিক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের চেষ্টা তিনি করেছেন। তিনি 6টি দাতব্য চিকিৎসালয়, 29টি অখণ্ড সংকীর্তনের কেন্দ্র, এছাড়াও বিভিন্ন ভাষায় অনেকগুলি দর্শন ভিত্তিক পত্রিকা তিনি প্রকাশ করে গেছেন। সর্ব অর্থে তিনি ছিলেন এক মহান সাংগঠনিক শক্তির দূতক। আসলে তিনি মানুষের মধ্যে এসেছিলেন অন্ধকারের ভিতর আলোক শিখা প্রজ্বলনের জন্য। তার হরিনাম গান মানুষের মনের তন্ত্রিতে তন্ত্রিতে আঘাত করে তার মধ্যে দর্শন চেতনার উন্মেষ ঘটিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভগবত ধর্মের এক মূর্ত বিগ্রহ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ 1982 সালের 5ই ডিসেম্বর রাত্রি 1:25 মিনিটে 91 বছর বয়সে অমৃতলোকের পথে তিনি যাত্রা করেন। এই মহান সাধক তিনি তার দেহ ছাড়েন দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে বসবাসকারী তার শিষ্য গোপাল মিত্রের বাড়িতে। সাধকের কখনো মৃত্যু হয় না। তার যে সাধনার ফল, সাধনার যে স্রোত, আজও বুঝি আমরা সীতারাম দাস ওঙ্কারনাথের কণ্ঠ নিঃসৃত সেই মধুর কীর্তন যেন শুনতে পাই বাতাসে কান পাতলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই এপিসোড আপাতত এখানেই বিরাম দিচ্ছে। এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওগুলো বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। পরবর্তী এপিসোডে এই চ্যানেলে এখানেই আবার আপনার সাথে আমার দেখা হবে। অন্য আরেকজন উচ্চকোটির সাধক সাধিকার জীবন কথা নিয়ে আপনার সামনে হাজির হব আমি প্রদীপ। তত সময় ভালো থাকুন, ভালো রাখুন, আর অবশ্যই সনাতনের পথে থাকুন। নমস্কার।